বন্ধুরা, কম স্বর্ণ দিয়ে আমরা সবাই চাই একটু ভালো জিনিস তৈরি করতে। বন্ধুরা, এজন্য আমি আপনাদের জন্য কিছু স্বর্ণের কানের দুলের ডিজাইন এনেছি, যে ডিজাইনগুলো আপনি কম স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো মাত্র 3 আনা দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে সবসময় ইউজ করতে পারবেন। এই ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন আর ডিজাইন বিষয়ে কিছু ধারণা পাবেন, যাতে ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে এখানে 3 আনা স্বর্ণের মধ্যে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো আপনি তৈরি করে দেখতে পারেন। এখানে 3 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো পাবেন সে দুলগুলো আপনি সবসময় ইউজের জন্য ভালো হবে। বন্ধুরা, এখানে 2 আনা স্বর্ণের মধ্যে কিছু দুল রয়েছে, সে দুলটা যদি আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন তাহলে সেটাও আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন 2 আনা স্বর্ণ দিয়ে। বন্ধুরা, যখন তৈরি করবেন, যদি আপনি 3 আনা দিয়ে তৈরি করেন তাহলে সে দুলটা যেরকম রয়েছে সেরকম করে আপনি তৈরি করতে পারেন, আর যদি চান যে আপনি একটু বড় করে তৈরি করবেন তাহলে সেটাও একটু বড় করে আপনি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, যদি আপনি বড় করে তৈরি করেন তাহলে স্বর্ণ একটু বেশি দেবেন, কারণ বড় করে তৈরি করলে স্বর্ণটা একটু বেশি দিলে জিনিসটা অনেকদিন ব্যবহার করা যায়। বন্ধুরা, আর এখানে 2 আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সে দুলগুলো যদি আপনি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে 2 আনা দিয়ে ছোট করে তৈরি করে নেবেন, তাহলে সবসময় আপনি ইউজ করে ভালো পাবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালো যে দুল রয়েছে সে দুলগুলো আপনি যখন 3 আনা দিয়ে তৈরি করবেন তখন আপনি খেয়াল করবেন যাতে স্বর্ণটা একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করে দেয়। বন্ধুরা, 21 ক্যারেট যে স্বর্ণটা রয়েছে সে স্বর্ণটা দিয়ে এ দুলগুলো তৈরি করবেন তাহলে ভালো হবে। বন্ধুরা, 21 ক্যারেট বা 22 ক্যারেট দিয়েও আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোই ভালো স্বর্ণ। বন্ধুরা, আশা করি এই ডিজাইনগুলো যে আপনি দেখলেন অবশ্যই আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।